ক্যাসিরোকাণ্ডে তাল মাঠাল মহামেডান ক্লাব ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় সাবেক ফুটবলারদের হাত ধরে এখন মাঠমুখী ঐতিহ্যবাহী ক্লাবটি সব সংখ্যা কাটিয়ে মঙ্গলবার বিকেলে ঢাক পিটিয়ে দল বদল করবে তারা থাকছে বর্ণার্থ শোভাযাত্রা আতশবাজী উৎসব আর রোডশো ক্লাব সংশ্লিষ্টরা বলছেন নানান প্রতিবন্ধকতা সত্ত্বেও মাঠের খেলায় ফিরতে পারাটা আপাতত বড় অর্জন মাহফুজুল ইসলামের প্রতিবেদন বিস্তারিত পঞ্চাশ কিংবা ষাটের দশকের মোহাম্মদের জার্সি এটি যে জার্সি পরে ক্লাবের সাবেকরা এক ঝাঁক তরুণ ফুটবলারকে নিয়ে মঙ্গলবার নতুন মৌসুমের দলবদল করবে আর দীর্ঘদিন পর ঢাক ঢোল পিটিয়ে দলবদলের পরিকল্পনা সাদা কালোদের ক্যাসিনো কাণ্ডের পর ঐতিহ্যবাহী ক্লাবটির মাঠে ফেরা নিয়ে ছিল শঙ্কা সে ধাক্কা কাটিয়ে সাবেক ফুটবলার ও শুভানুধ্যায়ীদের হাত ধরে এখন মাঠমুখী মোহামেডান এরই মধ্যে দল গঠন করেছে সাবেক ফুটবলার ও সংশ্লিষ্টরা এখন শুধু দলবদলের অপেক্ষা আমি মনে করি মোহন ক্লাব একটা ভালো টিম হবে আমরা কোচ ফরেন প্লেয়ার সবই মোটামুটি ঠিক করেছি আশা করি এজিএম হলে পরে আরও ক্লাব জেগে উঠবে সাপোর্টাররাও দেখলাম এমন সারা দিয়েছে সারা দেশের সাপোর্টাররা বোধ হয় গর্বিত বোধ করছে যে মহানটা আবার জেগে উঠছে আমারও গর্ব লাগছে মহান জেগে উঠছে আমরা রেলি করে যাব এটাই আনুষ্ঠানিকতার মাধ্যমে এবং আমরা আশা করি যে সকল মহামডানের যারা সমর্থক আছে সাবেক খেলোয়াড় আছেন কর্মকর্তারা রয়েছেন তারা এই র্যালিতে অংশগ্রহণ করবেন আমরা যেটা চাচ্ছি যে মহামডানের একটা জাগরণ তৈরি হোক মহামডান যে ঝিমিয়ে পড়েছিল সেখান থেকে উত্তোলন ঘটাক আগের আসরের সাত ফুটবলার আছে দলে সেই সাথে পাঁচ বিদেশি বাকি ফুটবলাররা সবাই প্রায় তরুণ লিগে ভালো কিছু করার প্রত্যয় নিয়ে নতুনভাবে যাত্রা শুরু করবে মোহামেডান জানালেন দলের ম্যানেজার তো আমি বলবো না এটা চ্যাম্পিয়ন টিম বাট আমরা ভালো কিছু করব এশিয়া কোটায় যে খেলবে জাপানি সে আমাদের থাকছেন আর বাকি তিনজন এই কোচই নিয়ে আসতেছেন আমি মনে করি এরা পরীক্ষিত প্লেয়ার এবং কোচের উপরে আমাদের হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আছে মাঠের ফুটবলের তরুণ ফুটবলাররা বাজিমাত করবে এমন প্রত্যাশাই সবার মাহফুজুল ইসলাম নিউজ টোয়েন্টি ঢাকা